আপনার নাম কি? শিবু দাস। জায়গাটা কোন জায়গা? এটা সাবরুম গর্জনতলি কালীবাড়ির পাশে আমার দোকানটা আর কি। দোকান আপনার? এটা গ্যারেজ ওয়েল্ডিং শপ। কি হয়েছে? ওই তো কালকে রাত্রেবেলা আমি তো তালা টালা মেরে গিয়ে মারি বাড়ির গেছি, যাওয়ার পরে সকালবেলা আইসি, আয়া দেখি যে দোকানের তালা ভাঙা। তারপরে আমি মনে করছি যে হয়তো তালাটা দিতাম, খেয়াল আসিল না, কিন্তু দেখি যে ঘরের ভিতরে ঢুকি দেখি যে মেশিনের কয়েল লই গেছে গা, তারপরে ওয়েল্ডিং কেবল আসিল 30 মিটারের মতন, এটি লই গেছে গা, তারপরে সান মেশিন লই গেছে গা, আর রেঞ্জপত্র লই গেছে গা, ক্যাশের তালা ভাঙছে, ক্যাশের ভিতরে 500,000 টাকা আসিল, এটি লই গেছে গা, কাগজপত্র লই গেছে গা, এই আর কি। তো আমি যদিও থাকি, কেমন ক্ষতি হয়েছে? ওই তো ধরেন না ক্ষতি হয়েছে অন্তত 40,000 টাকার উপরে হবে। আপনাকে পুলিশে জানানো হয়েছে? পুলিশে গেছিলাম সকালবেলা, তারাও ইনকোয়ারি যাইছিল, আয়া দেখি দেখা গেছে। এই চুরি হওয়ার হওয়াতে আপনার কেমন ক্ষতি হচ্ছে বলে মনে করছেন, বা আপনার যে যারাই কাজ দিয়েছে আপনার কাছে? ওই তো যার যে আমার যে অর্ডারগুলো আছে, আমি এখন এই অর্ডারগুলি কীভাবে করবো এইটাই তো চিন্তা করি। আর ব্যবসা তো বাণিজ্য তো একদম খারাপ, টাকা পয়সারও একটু সমস্যা আছে, আমি যে আরেকটা মেশিন কিনবো ওইটাও তো হচ্ছে না। এখন আপনি কি চান? আমি চাই চোর যাতে ধরা পড়ে, সুস্থ বিচার চাই। আমার মেশিন তো আর পাবো না, মেশিন তো লই গেছে গা, মেশিন তো আর পাচ্ছাম না। আমি চাই যে চোরগুলা ধরা পড়ুক, কারণ আমার দোকান না, আমার পাশের দোকানও কিছুদিন আগে চুরি হয়েছে, ওখান থেকে কম্পিউটার লই গেছে গা, টিভি লই গেছে গা, তারপরে যাই গজেন্দ্রীতে নিহতই চুরি হয়, তালা ভাঙে, খাওয়ার দোয়ান চুরি হয়, এই চুরি হয়, সেই চুরি হয়। ঠিক আছে। রিয়া ডাকছিল বাবা। কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন, একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি, গুড চয়েস। তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।